টাঙ্গাইলের মির্জাপুরে 31টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমুদিনা ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে বৃহস্পতিবার বেলা 11টার পর হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মির্জাপুরের কুমুদিনা কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কুমুদিনা ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছে কুমুদিনা ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল। এতে প্রধান অতিথি হিসেবে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কুমুদিনা হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের পরিদর্শন করবেন তিনি। AB24-এর আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।